স্কটল্যান্ডে কাল শুরু জলবায়ু সম্মেলন, ক্ষতিগ্রস্ত দেশের অধিকার আদায়ে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতাকারী ও উস্কানিদাতা সবাই শনাক্ত, সম্প্রীতি রক্ষায় দরকার অসাম্প্রদায়িক রাজনীতি। মানব পাচার চক্রের হোতাসহ 11 জন গ্রেফতার, 23 নারী উদ্ধার। বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা, হাসারাঙ্গার হ্যাট্রিক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 যোগ দিতে কাল স্কটল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 13 দিনের সফরে ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রতিনিধি হিসেবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার আদায়ে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ নুরুন্নবীর রিপোর্ট। স্কটল্যান্ডের গ্লাসগোতে বসছে জলবায়ুর বিশ্ব সম্মেলন COP26। বিশ্ব পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতিশ্রুত ক্ষতিপূরণ আদায় অতটা সহজ হবে না বিশ্ব মোড়লদের কাছ থেকে। তারপরও এই সফরে আশাবাদী বাংলাদেশ। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত $100 বিলিয়ন পেতে এবার সম্মেলনে জোরালো দাবি থাকবে। এ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে CBF COP26 লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হবে। এ সময় জলবায়ু পরিবর্তন রোধ, জলবায়ু অভিযোজন ও অর্থায়নের লক্ষ্যে আহ্বান জানিয়ে ঢাকা গ্লাসগো ডিক্লারেশন গৃহীত হবে বলে আমরা আশা করছি। কার্বন নিঃসরণে দায়ী না হলেও মাশুল গুনতে হয় বাংলাদেশকে। জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও অভিযোজনে যে ক্ষতি হয় তার অর্থ বাস্তবে পেতে চায় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বিশ্বের তাপমাত্রা 1.50 স্থির রাখার শক্ত কৌশল স্থির হবে সম্মেলনে। They are being uprooted from their homes, not because of our fault, because of the abuse and misuse of the resources by, you know, the global leaders. আমরা চাই এদের রিহ্যাবিলিটেট আমরা এখন করছি। আমরা চাই the others should help participate, share the responsibility of rehabilitating. Amra chai onnanno desh bangladesher onukorone tarao tader deshe ei prosperity plan to toiri korbe, so that in the long run je amader ei kisher ei prithibite bachano jay. Echharao 9 theke 13 November France safar korben pradhanmantri। ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ক্রিয়েটিভ ইকোনমি বিষয়ে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। ফ্রান্সের অনেকগুলি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, যারা বাংলাদেশে তাদের প্রোডাক্ট বিক্রি করতে আগ্রহী এবং আমরাও সেখানে রপ্তানি বাড়াতে আগ্রহী, যেমন এয়ারবাসের সাথে সেখানে বৈঠক আছে, ডসল্ট এভিয়েশনের সাথে বৈঠক আছে। মুজিব ক্লাইমেট প্রসপারিটি ফান্ড তৈরি করে 3 কোটি বৃক্ষরোপণ করছে বাংলাদেশ। বিষয়গুলো বেশ শক্তভাবেই উঠে আসবে এবারে সম্মেলনে। তাদের সমস্যা সহ বাংলাদেশের সমস্যা নিয়ে তুলে ধরবেন এবং আমাদের এই সমস্যা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। সম্প্রীতির জন্য অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন শিল্পী কলা কুশলীরা। একটি গোষ্ঠী সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করছে এমন অভিযোগ তুলে সংস্কৃতি চর্চায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবি জানান তারা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আমার বাবাকে যেভাবে আঘাত করে তারা মেরেছে, আর কোনো বাবাকে যেভাবে মারা না হয়। শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলায় আহত নাট্যপ্রাণ দিলীপ দাসের কন্যার এ আকুতি শুধু হত্যার বিচার নয়, সাম্প্রদায়িকতার বীজ ধ্বংসেরও। মানিক মিয়া এভিনিউতে এ সমাবেশ শিল্পী কলাকুশলীদের সম্প্রীতির। ধর্মের অপব্যাখ্যা, হিংসা কিংবা বৈশ্বিক ও সার্বজনীনতার বিকৃত উপস্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ। আলাদা করে কারো জন্য গায় না, আমরা সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল নৃগোষ্ঠী সবাই মিলে আমাদের এই দেশ, এই বাংলাদেশ। ফেসবুকের মাধ্যমে আমাদের শিল্পী সমাজকে প্রতি মুহূর্তে মগজের সাম্প্রদায়িকতা দূর করতে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও বিকাশের প্রয়োজন তুলে ধরেন শিল্পীরা। সাম্প্রদায়িকতা ছিল, সাম্প্রদায়িকতা আছে, রাষ্ট্রের দায়িত্ব সাম্প্রদায়িকতাকে রুখে দেয়। সংস্কৃতিবিহীন একজন PhD ধারী হচ্ছে একজন জ্ঞানী প্রাণী। 1975 সালের 15 আগস্টের পর যে বিকৃত
একটি ইতিহাস আমাদের ধরিয়ে দেয়া হলো, শিখিয়ে দেয়া হলো, তারই সেটারই মহিরুহ আমরা এখন দেখছি। সম্প্রীতির জন্য সাম্প্রদায়িক রাজনীতির তাগিদ আসে সমাবেশে। এত বড় একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটে গেল, এতগুলো মন্দির আক্রান্ত হলো, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে একটা বিবৃতিও দিতে পারলাম না। যে ঘটনাগুলো ঘটেছে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে, সেই ঘটনাগুলো নতুন নয়, এগুলো বারবার ঘটছে। কিন্তু আমরা বারবার দাঁড়াচ্ছি, কোনো প্রতিকার হচ্ছে না, এটি খুব দুঃখজনক। সর্বসাবধান, এখন সময় আছে বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠী চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি তাদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্ব। মডেলিং, নাটক, চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ, কখনো আবার বিদেশে চাকরির লোভ দেখিয়ে ফাঁদে ফেলা হতো কিশোরী তরুণীদের। এক পর্যায়ে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে পাচার করা চক্রের মূল হোতাসহ 11 জনকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাদের কবল থেকে উদ্ধার করা হয় 23 জন নারীকে। মানিক শিকদারের রিপোর্ট। এবছরই মে মাসে বাংলাদেশের এক তরুণীকে পাশের দেশে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একের পর এক অভিযানে বের হয়ে আসে পাচারকারী চক্রের নানা তথ্য। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা, মিরপুর, তেজগাঁ এবং চুয়াডাঙ্গা হতে পাচারকারীদের কবল থেকে 23 নারীকে উদ্ধার করে র‍্যাব। সামাজিক মাধ্যমে বন্ধুত্বের সুযোগ নিয়ে তরুণীদের চাকরি ও মিডিয়া কাজ করার সুযোগ দেওয়ার লোভ দেখায় চক্রের সদস্যরা। মেয়েদেরকে ডান্সের নাম করে, শুটিং এর নাম করে, এরকম বিভিন্ন ধরনের লোভ দিয়ে একটা টপ লেভেলে পুরো ব্রেন ওয়াশ করে ওখান থেকে। আমার ব্রেনটা কেমন ভাবে ওয়াশ করানো হয় সো দ্যাট আমি যাওয়ার ধরে পুরো রাজি হয়ে যাই ওখানে, তখন বুঝতে পারি যে আমি কোনো একটা পাচারকারীর হাতে পড়ছিলাম। সৌদি আরব গেছিলাম, কিন্তু সে আমার অনেক একটা কষ্টের একটা জায়গায় দেয়, কিন্তু আমার ওই জায়গায় খানা পিনা কিছুই দেয় না। সংঘবদ্ধ দুটি পাচারকারী চক্রের মূল হোতা সহ 11 জন ধরা পড়েছে র‍্যাবের জালে। 2019 সাল থেকে এই চক্র অপরাধ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পাচারকারীরা ভারত ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিক্রি করে দেয় নারীদের। ঢাকা শহরে সে বিভিন্ন প্রোগ্রামে এদেরকে নিয়ে সে ডিজে প্রোগ্রাম করেছে এবং দেশের বাইরেও সে ড্যান্স প্রোগ্রামের নাম করে তাদেরকে নিয়ে গিয়েছে, তাদেরকে অনেকটি জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করত এবং পার্শ্ববর্তী দেশে তারা যদিও চাকরির কথা বলতো পরবর্তীতে বিক্রি করে দেওয়া হতো। র‍্যাব জানিয়েছে এই ঘটনায় দুটি মামলা হয়েছে, ঘৃণ্য এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে। যারা নারী পাচারকারী, যারা এই ধরনের পাচারের সাথে জড়িত, তারা বাংলাদেশে যেখানেই থাকুক আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করব। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21-এর সংবাদে। নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্য বিএনপির পায়ের নিচে মাটি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি যদি আজকে বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করত, তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে খুব দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে না। সরকারও বিরোধী দল উভয়ে মিলেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। দেশের মানুষ রাজপথে নামলেই বর্তমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উত্তরণ সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, এদেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি, মানুষ যখন জেগে উঠেছে তখন অবশ্যই পরিবর্তন হয়েছে। মির্জা ফখরুল জানান, বিএনপি বিশ্বাস করে পরিবর্তন আসবে, হতাশার কোনো কারণ নেই, প্রায় প্রতিটি খাতে অর্থ সম্পদের জন্য চরম নৈরাজ্য চলছে বলেও মন্তব্য করেন। মানুষের মধ্যে একটা একটা বড় রকমের জিজ্ঞাসা হয়েছে, এই পরিবর্তনটা কবে আসবে? যে চতুর্দিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, এই অবস্থা থেকে আমরা কবে বেরোতে পারবো? আমি আপনাদেরকে খুব সরাসরি উত্তর দিতে চাই, আমরা অবশ্যই বেরোতে পারবো, কারণ এই দেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি। অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাটকোর আবারও সভাপতি হয়েছেন অঞ্জন চৌধুরী আর সিনিয়র সহ সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। পুনরায় পরিচালক নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। শনিবার সকালে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে তারা জানান সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে অ্যাটকো। তহিদুর রহমানের রিপোর্ট।
রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাডকোর বিদায়ী কার্যনির্বাহী কমিটির 44তম বৈঠক, পরে হয় নতুন ত্রিবার্ষিক কমিটির নির্বাচন, যেখানে 19 প্রার্থী থেকে 15 জন পরিচালক নির্বাচিত। 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু আবারও পরিচালক নির্বাচিত হয়েছেন। মিস্টার আব্দুস সামাদ, পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী আবারও সভাপতি হন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সিনিয়র সহসভাপতি ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। সভাপতি হয়েছেন মিস্টার অঞ্জন চৌধুরী, মাছরাঙ্গা কমিউনিকেশনস লিমিটেড। ফিড নিয়ে যে সমস্যাটা ছিল, যেটা প্রধানমন্ত্রী একটা স্টেপ নিয়েছে এবং এটা অ্যাডকো সফলভাবে সাপোর্ট করেছে, সেই থেকে বোঝা যাচ্ছে যে এই যে এখান থেকে যেখান থেকে যাত্রা শুরু হবে, ওনারা এমনিতে ওনারা পপুলার, আরও পপুলার হবেন, আরও ভালো কাজ করবে, দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে অ্যাডকোর নতুন কমিটি। আমরা যেন শুধু নিজেদের চ্যানেলটাকে নিয়ে চিন্তা না করি, অ্যাডকোকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে যেন আমরা সদা চেষ্টা থাকি, এবং আমরা যেন নিজেদেরকে গর্বিত করার সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েশনকে অ্যাজ ওয়েল এজ আমাদের দেশকে যেন গর্বিত করতে পারি। এই সময় দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়ার কথাও জানান অ্যাডকো নেতারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকিং খাত। ডিএসসির মোট লেনদেনের 13.8% ছিল এ খাতের দখলে। গত সপ্তাহে 13.4% লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে থাকে ফার্মাসিউটিক্যাল খাত। এছাড়া মোট লেনদেনে বিবিধ খাত 12.4%, বস্ত্র খাত 9.2%, প্রকৌশল খাত 6.5%, জীবন বীমা 6.5%, জ্বালানি বিদ্যুৎ 6.1%, আর্থিক খাত 5.2% এবং সাধারণ বীমা খাতের অংশীদারিত্ব ছিল 5.1%। এবার খেলার খবর। 2022 সালে 42 কোটি টাকা খরচ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। নতুন কমিটির বার্ষিক সভায় আয় ব্যয়ের হিসাব জানিয়ে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন পরিষদ। সাধারণ সভায় সারাদেশ থেকে কাউন্সিলররা যোগ দেন। সেখানে গত বছরের আয় দেখানো হয়েছে 15 কোটি 67 লাখ টাকা, ব্যয় ছিল 23 কোটি 22 লাখ, ঘাটতি 8 লাখ। এছাড়া 2022 সালের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবে ব্যয় ধরা হয়েছে 41 কোটি 95 লাখ টাকা, যদিও আয় 24 কোটি টাকার মতো। 17 কোটি টাকা ঘাটতি রয়েছে এখানেও। সভায় অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে জাতীয় দল চলছে জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ভবিষ্যতে স্থায়ী কোচ নিয়োগের ইঙ্গিত দিয়েছেন। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্কটল্যান্ডে কাল শুরু জলবায়ু সম্মেলন, ক্ষতিগ্রস্ত দেশের অধিকার আদায়ে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতাকারী ও উস্কানিদাতা সবাই শনাক্ত, সম্প্রীতি রক্ষায় দরকার অসাম্প্রদায়িক রাজনীতি। মানব পাচার চক্রের হোতাসহ 11 জন গ্রেফতার, 23 নারী উদ্ধার। বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা, আসারাঙ্গার হ্যাট্রিক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।